রহমান রহিম, আসসালামু আলাইকুম। আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং আপনাদের অনেক অনেক ভালোবাসা নিয়ে শুরু করছি আজকের ব্লগ। এখন আজকে 30 তারিখ সোমবার, এখন বাজে সকাল 5:36। সকালবেলা ঘুম থেকে উঠেছি, নামাজ পড়েছি। এখন যেহেতু সকালবেলা আসলে একটু পানি খেলে সবচেয়ে আপনার শরীরটা ভালো কাজ করে, হজম সুবিধা হয়, শরীরটা ঠান্ডা থাকে এবং স্বাস্থ্যের জন্য খুব ভালো। চলুন একটু পানি খেয়ে তারপর একটু বাইরের দিকটা দেখে আসি কেমন। আলহামদুলিল্লাহ, আজকে ওয়েদারটা খুবই সুন্দর এবং একটু ঠান্ডা ঠান্ডা আছে। চতুর্দিকে পাখির কিচিরমিচির শুনতে পাচ্ছি, আপনারা শুনতে পাচ্ছেন? এবং লোকজন আপনারা দেখেছেন যে মসজিদ থেকে নামাজ পড়ে বাড়ি ফিরছে। দূরে একটা ডাহুক পাখির আওয়াজ শুনতে পাচ্ছি, আর আশেপাশে চড়ুই পাখি আছে, বুলবুলি আছে এবং দোয়াল পাখি ডাকতেছে এবং পাশে কবুতর ডাক। অবশ্যই কবুতর ডাক আপনারা শুনতে পাচ্ছেন। আচ্ছা, আমার বাসার নিচে একটা কদবেল গাছ, কদবেল গাছে ফুল আসছে। অল্প কিছুক্ষণের মধ্যেই সুস্বাদু কদবেল ফল আমরা দেখতে পাবো এই গাছটাতে। গত রাতে অনেকক্ষণ পর্যন্ত জেগেছিলাম, তাই আমার ল্যাপটপ, আমার ল্যাপটপের ব্যাগ সবগুলোই আমার ড্রয়িং রুমে অগোছাল অবস্থায় এখন পড়ে আছে। করোনা আতঙ্কের কারণে বাইরে যাওয়ার খুব ইচ্ছা নাই, অনেকেই মর্নিং ওয়াক করতেছে, বাট আমি একটু ভীতু টাইপের মানুষ, তাই বাইরে যাচ্ছি না। তাই ঘরের ভিতরেই হালকা একটু জাস্ট ব্লাড সার্কুলেশন বাড়ানোর জন্য একটু কয়েকটা পুশ আপ দিই। এক গ্লাস পানি, একটু রেস্ট নিয়ে নিই, তারপর আবার এক গ্লাস পানি খাবো। দূরে কোথাও আমরা একটা কোকিলের ডাক শুনতে পাচ্ছি। সূর্য উঠে গেছে, আজকে সূর্যের তাপ অনেক বেশি মনে হচ্ছে। বাসা বাড়িতে সবার আগে সকালবেলা যেটা প্রয়োজন হয় সেটা হলো পানি। তো বাসার ভাড়াটিয়া বা আমরা যারা আছে পানির সমস্যা নয়, সেই জন্য সকালে ঘুম থেকে উঠে সবার প্রথম কাজই হচ্ছে পানি মোটরটা ছেড়ে দেয়। এখন প্রায় 9টা বাজে, এখন নাস্তা করা হয় নাই, তো এখন নাস্তা করবো। নাস্তা করে তারপর বাড়ির কাজগুলো শুরু করবো, প্রতিদিন যে কাজগুলো করি। আজকে নাস্তার আয়োজনে আমার খুব প্রিয় খাবার মানে শুটকি ভর্তা, এটা যে কোনো ধরনের শুটকি হতে পারে। তো আজকে যে ভর্তার আয়োজন হয়েছে সেটিগুলি আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। এটা হচ্ছে চিংড়ির শুটকি ভর্তা, এখানে আছে আমার প্রিয় আরেকটা ভর্তা কালিজিরা ভর্তা, ডিম ভাজি, টমেটো দিয়ে পাতলা ডাউল, ভাপ উঠানো ভাতের সাথে, গরম ভাতের সাথে এই আজকের নাস্তা এগুলো। তো মজাদার এবং এই লোভনীয় খাবারটা দেখে আর লোভ সামলাতে পারতেছি না, তো চলুন দ্রুত শেষ করি আজকের নাস্তাটা। ওষুধ দরকার, ছোট ভাইকে একটু পাঠাবো। এই সময়টাতে আসলে একটু রিস্কি ব্যাপার, তারপরে যেতে হবে, কিছু করার নাই। বাচ্চাকে কখনো আসলে পড়ানোর ব্যাপার সময় হয় না, আজকে যদি সময় হাতে আসে তাহলে একটু ছেলেটাকে নিয়ে বসবো। বাবা কি পড়তেছেন আপনি? কি লিখতেছেন আব্বু? I
IVE. Very good. বন্ধুরা আমার ছোট ভাই কিছু ওষুধের জন্য পাঠিয়েছিলাম আর আমার জন্য সেই ওষুধগুলো নিয়ে আসছে যে ওষুধগুলো আসছে সেই ওষুধগুলো প্রত্যেকটা ওষুধগুলো আমি একটু আবার ক্লিন করে নিব যদি আমরা প্যাকেটটাকে বা যে ব্যাগে করে আসছে সেটাকে স্প্রে করে নেছি বাট আমি চাচ্ছি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ওষুধ আলাদা আলাদা আবার একটু স্প্রে করে নেওয়ার জন্য বন্ধুরা সবগুলো ওষুধ ক্লিন করে এখানে রাখলাম তো এটা আসলে এই ক্লিন করে তারপর এখানে আমরা প্রায় এক মিনিটের মতো রেখে দিয়ে যাবি তারপর এটা আবার প্যাকেট করে ঘরে নিয়ে যাব তো আপনারাও বাড়ি থেকে আপনাদের বাড়ি থেকে যেসব নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো নিয়ে আসেন সেগুলো অবশ্যই ব্লিচিং পাউডারে যেগুলো সম্ভব ব্লিচিং পাউডারে দ্রবণ দিয়ে সেগুলি ক্লিন করে তারপরে ঘরে ঢুকাবেন এখন যেটা করব প্রতিদিনের এই টাচেবল যে আইটেমগুলো আছে সেগুলো ক্লিন করব ব্লিচিং পাউডারের এই লিকুইডটা দিয়ে দেন যেহেতু জোহরের সময় হয়ে গেছে গোসল করব নামাজ পড়ব আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে গোসল সেরে নামাজ পড়ে তারপর আবার আসলাম এখন লাঞ্চ করব চলুন দেখি লাঞ্চের কি আয়োজন আলহামদুলিল্লাহ দুপুরে লাঞ্চ শেষ করে আসলাম এখন একটু চেষ্টা করবো শুয়ে থাকার জন্য ঘুমানোর জন্য ভাত ঘুম দুপুরে ভাত ঘুম যেটাকে বলে দুপুরে খাওয়ার পরে ভাত খাওয়ার পরে যেটা ঘুম সেটা হলো ভাত ঘুম চলেন একটু ভাত ঘুম দিয়ে আসি এখন বিকেল হয়ে গেছে প্রায় মাগরিবের কাছাকাছি সময় অল্প কিছুক্ষণের মধ্যেই আশা করতেছি মাগরিবের আজান দিবে ইনশাল্লাহ তো বিকেলের সূর্যের উপরটা খুবই সুন্দর লাগতেছে আসুন আপনাদের সাথে সূর্যের উপরটা দেখাই সূর্যটা অনেক সুন্দর লাল টকটকে হয়ে আছে পশ্চিম দিকে আস্তে আস্তে অস্ত যাচ্ছে সূর্যটা বাড়ির লোকজনের অবস্থানগুলো একটু আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এখন অবস্থা প্রচুর লোকজন বাইরে এখন মানুষ মনে হয় ঘরে থাকতে থাকতে বিরক্ত হয়ে গেছে তার জন্য সবাই এখন বাইরে চলে আসছে বাট এটা ঠিক না কারণ এটা একসময় ভয়াবহতা তৈরি করতে পারে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করি ইনশাআল্লাহ দেখা হবো ভবিষ্যতে অন্য কোনো দিন অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম